তো আমি রুম ট্যুর দিনই কালকে রুম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি। বেসিক ঘর, কিন্তু দুটো বেড আছে, কারণ এটাই সবচেয়ে চিপেস্ট ছিল। এটার মধ্যে আমরা লাগেজ রেখেছি, ওটার মধ্যে আমরা শুয়েছি। আর এখানে একটা আয়না আছে, আর এই হচ্ছে একটা বাথরুম, আর এখানে হচ্ছে একটা নুক রয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর আমরা এখন বেরিয়ে যাব, আজকে একটু রেস্ট নিয়ে বেরোলাম 8টা বাজে। আচ্ছা, এটা হচ্ছে মোটেল বলে এগুলোকে, কারণ রুমের সামনেই গাড়ি পার্ক করার ব্যবস্থা থাকে। ওকে, সিদ্ধার্থর শরীরটা ভালো না, তাই নিয়েও গাড়ি চালাচ্ছে। আমি বলছিলাম বাড়ি চলে যাবে কিনা, তারপর যেটা তো বললো না বাড়ি যাবে না। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। তো আমাদের এই হোটেলটা ওরাগানের পোর্টল্যান্ড শহরের খুব কাছেই ছিল, তো আমরা সেই জন্য পোর্টল্যান্ডেই যাচ্ছি। ওখানে একটা রেস্টুরেন্ট সিদ্ধার্থ চুজ করে রেখেছে, ওখান থেকে আমরা আজকে ব্রেকফাস্টটা করব। আমরা এখানে পার্কিংয়ের টাকা দিতে এসেছি। সিটি অফ পোর্টল্যান্ডের এরকম পার্কিং কিটি কোড রয়েছে, ব্যাপক কিউট। তো আমরা এই শেরিল বলে রেস্টুরেন্টটাতে এসেছি, এখানে আমাদের কমপ্লিমেন্টারি এই বড়াগুলো দিয়েছে, সিনামন সুগার দেওয়া বড়া, আর চায়ের জন্য ক্রিম দিয়ে গেছে। বাবা, সিরাপটা তো এর সাথে পুরো আটকে গেছে। হ্যাঁ, চাটা দেবে, এই হচ্ছে ব্যাপার। চল একটা খাই, দেখি কি জিনিস এটা। বাওয়ার ফ্লাফি, ভেতরটা পুরো ফাঁকা। ব্যাপক সুন্দর এই খাবারটা, কি কি জানে, এটা ব্যাপকই সুন্দর লাগলো খেতে। আচ্ছা আচ্ছা, আমরা স্প্যানিশ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম এক প্লেটই, এরকম দিয়েছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি, আর সাইডে দেখো পুরো গোলাপে ভর্তি। ওকে, আমরা একটা রেস্টেরিয়াতে এসেছি, রেস্টেরিয়াটা ব্যাপক সুন্দর। সিদ্ধার্থ যাচ্ছে বাথরুমে, আমি যাব না। আর এইখানে একটা ক্ষেত আছে, সেটাই আমি দেখতে যাচ্ছি। আর এখন রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখছিলাম যে এখানে ক্ষেতটা রয়েছে। এখানে একটা ওক গাছ রয়েছে, এটা ওক গাছ, আর এই যে সামনে ক্ষেতটা, এটা কিসের ক্ষেত কে জানে, গাছ গাছগুলো অনেক গাছ হয়ে আছে। এখানে গোলাপ ফুলের গাছ, আর এই যে ক্ষেতটা। কি গাছ কে জানে, এগুলো বুঝতে পারছি না। একটা কিউট বাড়ি রয়েছে, ওকে আমরা অনেক দূর চলে এসেছি ক্রেটার লেকে। আর আমাদের বাঁদিকে একটা এমনি লেক আছে, এটা ক্রেটার লেক না, এই যে এখানে ম্যাপে দেখাচ্ছে কত বড় একটা লেক, বা নদীও হতে পারে অবশ্য, না লেকই বোধ হয়, এই হচ্ছে ব্যাপার। আর অনেক জঙ্গল জঙ্গল। ওকে, তো সকালবেলা যেটা আমি ভুলিনি সেটা হচ্ছে যে, মানে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে কালকে তো রাতে আমরা হোটেলে ছিলাম, আর আজকে আর আগামীকাল এই দুদিন হচ্ছে আমরা ক্রেটার লেক ঘুরবো। তো আমরা ক্রেটার লেকের কাছাকাছি একটা ক্যাম্প গ্রাউন্ড বুক করেছি, কেননা ক্রেটার লেক থেকে একদম কাছাকাছি কোনো সেরকম হোটেল রিজার্ভ, মানে হোটেল বা কোনো কিছু নাই, অনেক দূরে দূরে, আর প্রচুর এক্সপেন্সিভ, মানে $150-এরও বেশি পার ডে, আর অনেক দূরে, মানে মোর দ্যান 1 আওয়ার দূরে। তো সেই জন্য হচ্ছে আমরা ভাবলাম ক্যাম্প গ্রাউন্ডই ঠিক আছে, আর ক্রেটার লেকে সেরকম অনেক কিছু দেখার কিছু নেই, সেই জন্য আমাদের অনেক সকালে যে বেরোতে হবে সেরকম কোনো চাপ নেই।
এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা প্রথমে ক্যাম্পগ্রাউন্ডে যাব, গিয়ে ক্যাম্প ট্যাম্প খাটাবো, খাটিয়ে তারপরে ভাবছি যে বিকেলবেলা যাব কি যাব না, মানে এই হচ্ছে ব্যাপার। আর আমাদের আর 2 ঘন্টা লাগবে যেতে, ইয়েতে ক্যাম্প সাইটটাতে যেতে 2 ঘন্টা লাগবে। আর ক্রেটার লেকটা পার হয়ে বেসিক্যালি মানে আমরা সাউথ এন্ট্রান্স দিয়ে ঢুকবো, আমরা নর্থ থেকে যাচ্ছি, মাঝখানে ক্রেটার লেকটা পড়বে, আমরা আরও সাউথে গিয়ে ক্রেটার লেক যেতে গেলে নর্থের দিকে আবার আসতে হবে, মানে এরকম এরকম ভাবে যেতে হবে। তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার, আর আর কিছুই না, সব ঠিকঠাকই চলছে। আর সিদ্ধার্থর কাশিও অলরেডি অনেকটা কমে গেছে। আর বেসিক্যালি আমি কালকে আমাদের আমার যে ওষুধের যে ব্যাগটা, সেই ব্যাগটা রুমে নিয়ে যাইনি হোটেলে, না হলে রুমে কালকে যদি একটা জ্বরের ওষুধ বা ওষুধ খেয়ে নিত তাহলেই হয়ে যেত, কিন্তু আবার গাড়ি থেকে এসে নিয়ে যাব যে সেটার ইচ্ছে করছিল না, সেই জন্য হচ্ছে আর খাওয়া হয়নি, না হলে আজকে রাতে খেয়ে নেবে তাহলে হোপফুলি কালকে ঠিক হয়ে যেতে পারে। আর আজকে তো বেশ গরম, বাইরে অনেক রোদও, এই হচ্ছে ব্যাপার। ভালোই, ওয়েদারটা খুবই সুন্দর। আর ক্রেটার লেকে তো অনেক বরফ থাকে, কে জানে সব বরফ গলতে পেরেছে কিনা। আর হচ্ছে নর্থ এন্ট্রান্সটা গতকাল খুলেছে, আমরা তো ফার্স্টে যখন দেখছিলাম মানে যখন প্ল্যান করেছি তখনও পর্যন্ত নর্থ এন্ট্রান্সটা বন্ধ ছিল, সেই জন্য আমাদেরকে এমনিও সাউথ এন্ট্রান্স দিয়ে ঢুকতে হতো, কিন্তু আমরা ক্যাম্পগ্রাউন্ডও সাউথ এন্ট্রান্সের দিকেই পেয়েছি। আর হচ্ছে এবার তাও একটু দূরে ক্যাম্পগ্রাউন্ড পেয়েছি, মানে 40 মিনিট মতো দূরে। আর এতদিন এর আগে আমরা একবার দুবার চেষ্টা করেছিলাম, আর দুবারই হচ্ছে আমরা একদম ক্রেটার লেকের পাশেই হচ্ছে হলো পেয়েছিলাম, মানে ক্রেটার লেক থেকে 15 মিনিট দূরে যেটা আছে সেটা হলো ন্যাশনাল পার্কের ক্যাম্পগ্রাউন্ড, মাজামা ক্যাম্পগ্রাউন্ড, সেটাতে পাওয়া একটু দুষ্কর। আর তার চেয়ে একটুখানি দূরে, মানে ধরো 20-25 মিনিট দূরে আছে আরেকটা, আর দুটো তিনটে অনেকগুলোই আছে, সেইগুলোতে হচ্ছে পাওয়াটা তার চেয়ে একটু ইজি, কিন্তু তাও পাইনি এবার, এবার আরও একটু দূরে পেয়েছি। ওকে, আমরা আরেকটা রেস্ট এরিয়াতে এসেছি, এটা বেসিক্যালি একটা ট্রেল হেড, হার্ডেস্টি ট্রেল হেড, উইলামেটে ন্যাশনাল ফরেস্ট। জায়গায় আমরা এখন দাঁড়িয়েছি গ্যাস ভরার জন্য, আর এই সামনে একটা গাড়িতে একটা ডগি রয়েছে। দোকানটাতে অনেক কিছু পাওয়া যাচ্ছে, খুব সুন্দর গন্ধ আসছে, মনে হচ্ছে যেন এখানে রাজমা চাবল পাওয়া যাচ্ছে। ও বাও, এখানে ক্যাম্পিং এর আইল এটা, আমরা এই রেস্ট এরিয়াটাতে এলাম। এই এরিয়াটার নাম হচ্ছে বিভার মার্শ, আর এখানে দেয়া রয়েছে যে এই এরিয়াটা যে ভলক্যানিক হাইওয়ে সেটার ব্যাপারে। এখানে দেখতে পাচ্ছ যে ওই রাস্তাটা বরাবর অনেকগুলো ভলক্যানো রয়েছে, একদম নিচে ক্যালিফোর্নিয়া পর্যন্ত চলে গেছে, ভলক্যানিক লিগ্যাসি সিনিক বাইওয়ে এটার নাম। তো আমরা এখন এখানে আছি, আর এপাশ থেকে যদি যাই তাহলে ক্রেটার লেক পড়বে, আর আমরা এইটা দিয়েই সোজা যাব। ও এই যে এইখানে হচ্ছে আমাদের
স্টেট পার্কটা, মানে স্টেট পার্ক আমাদের ক্যাম্প গ্রাউন্ডটা। আর পরের দিন যখন আমরা যাব তখন এরকম ভাবে যাব, ওখান থেকেই যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু সেই রাস্তাটা দেওয়া নেই, সেই রাস্তা ছোট রাস্তা। ও আচ্ছা, এই হচ্ছে আমাদের বক্তব্য। আর যদি হচ্ছে হোটেলে থাকতে হতো তাহলে আমাদের এই ক্লামাথ ফলসে থাকতে হতো। এই ক্লামাথ ফলস আছে আর অথবা এই চিমাল্ট। হ্যাঁ, সে চিমাল্টের হোটেল ছিল। হ্যাঁ, কিন্তু সবাই ক্লামাথ ফলসেই থাকে, চিমাল্টের হোটেল আমি দেখিনি। এই তো আমরা রাস্তা একটুকে পার করে গেলাম, ওগুলোতে ছিল কিন্তু ধর সেরকম ভালো না হয়তো। হ্যাঁ সেই, হ্যাঁ ক্লামাথ ফলস তো আরো ভালো থাকে। হ্যাঁ, সবাই ক্লামাথ ফলসেই থাকে শুনি। সেই অনেকে মেটফোর্ডও থাকে। হ্যাঁ, মেডফোর্ড থেকে তো অনেকটাই দূর। এই ক্লামাথ ফলস থেকে যতটা দূর মেডফোর্ড থেকে প্রায় সিমিলার। আর এর আগে একবার আমরা ডায়মন্ড লেকে পেয়েছিলাম, ডায়মন্ড লেক। ও আচ্ছা, ওই তো ডায়মন্ড লেক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই ডায়মন্ড লেক জংশনে আছি, এখানেই কোথাও ডায়মন্ড লেকটা আছে। তো এই যে পাথরগুলো দেখছো এগুলো সব ভলক্যানিক পাথর, সেই জন্য এর মধ্যে এরকম বাবল বাবল রয়েছে। গরম লাভাটা জমে গেছিলো আর ওর মধ্যে হাওয়াটা ট্র্যাপ হয়ে এরকম বাবল পাথর তৈরি হয়ে গেছে। এই যে লেখা আছে ফ্রথি লাভা, আর ওইখানে ওই যে পাথরটা ছবিও দেওয়া আছে। আর এইখানে দেখতে পাচ্ছ যে এই এরিয়াটা যে পুরো ভলক্যানিক, ওপরে কানাডা থেকে খানিক ক্যালিফোর্নিয়ার খানিকটা অংশ, অ্যারিজোনার খানিকটা অংশ, এই পুরো এরিয়াটাই হচ্ছে হলো ভলক্যানিক এরিয়া। রেস্ট এরিয়া থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ক্যাম্পগ্রাউন্ডের দিকে। আর দেখতে পাচ্ছ কিরকম মরিচিকা হয়েছে রাস্তার মধ্যে, পুরো রিফ্লেক্ট করছে, মনে হচ্ছে যেন রাস্তায় কেউ জল ঢেলে রেখেছে, কিন্তু এগোচ্ছি যত ওগুলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, এরকমই হয় মরিচিকা। আমি এখানে এসেই ফার্স্টবার মরিচিকা দেখেছিলাম। আর এইখানে গাছগুলো দেখতে পাচ্ছ ভীষণ ছোট ছোট, কেননা এখানে বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে, আর সেই জন্য গাছগুলো খুবই কম বড় হতে পারে, গ্রোয়িং সিজনটা ভীষণ কম। আর পিছনে দেখতে পাচ্ছ একটা বরফে ঢাকা পাহাড়ের চূড়াও দেখা যাচ্ছে। আর এই যে উইলিয়ামসন রিভার হচ্ছে বাদিকে, ওটা হচ্ছে ফরেস্ট ক্যাম্পগ্রাউন্ড, বুঝছিস? ওইটাই আমি দেখছিলাম, মানে ফরেস্ট ক্যাম্পগ্রাউন্ড। সেটা তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। না, কিছু কিছু ছায়া আছে, মনে হচ্ছে বেশ 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 গাছগুলো তো পুরো পুরো চাপ চাপ যাবে। এটা কোথায়? ডান দিকে আরবি স্টেশন, ডান স্টেশন। লোকগুলো কোথায়? তো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। পাহাড়ের নিচে সবাই লুকিয়ে আছিল। বাহ, উপর থেকে নিচের দিক দেখতে পাচ্ছি সব লোকজন। আমাদের হোটেল এ লুপ আর 21 নম্বর ঘর। আচ্ছা, A12 হচ্ছে আমাদের, A11, A13। ওকে, আমাদের সাইড হলো এটা পুরো ফাঁকা, দুধু মাঠ, পাশেই জলও আছে। কি মজা কি মজা, রাজা খাবেন ভাজা, কেন এটা বললাম। ওকে, তো আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে আমাদের প্লট। হ্যাঁ, ঝাড়ুও দিয়েছে, আমি বিশ্বাসই করতে পারছি না, ফার্স্টবার দেখলাম ঝাড়ু দিয়ে ক্লিন করা। আর ওইখানে জল আছে পুরো পাশে, আর এই যে পুরো এইটা আমাদের, ওটা মনে হয় ওদের নাকি, ওইখানে তো একটা আছে, এই যে 23 আর একটু একই জায়গা। আমার মনে হয় যে এটা আমাদের, এই জায়গাটাতে পাতলেই তো হয় এই ছায়াটার মধ্যে। ওকে, তো এটাতে জল আছে আমাদের পাশে, আর পাশে সামনেই হচ্ছে হলো বাথরুম আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট রাত্রেবেলা বাথরুম যাওয়ার জন্য। আর এটাতে শাওয়ারও আছে, এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে হলো পিকনিক টেবিলটা, কত বড়, বাপরে। হ্যাঁ হ্যাঁ, এখানে বোধহয় রান্না করার জন্য। হ্যাঁ সেই ভালো।
ওকে এখন বাজে হলো 2:30 বাহ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আমি ভেবেছিলাম এখানে অনেক রোদ থাকবে আর গরম লাগবে হ্যাঁ এই ছাড়াতে পাতি খুবই ভালো পার ওয়ান অফ দ্য বেস্ট পার্ক সাইট আমি আর থেকেছি কিন্তু প্রাইভেসি নেই সেটাই অসুবিধা বাট আমাদের প্রাইভেসি দিয়ে কী হবে বল বরং ভালোই হবে সবাই আমাদেরকে চিনে যাবে তো হচ্ছে আমি অনেকগুলো ভিডিওতেই গভর্নমেন্ট ওয়াইজ যে ক্যাম্পিং করতে কী কী লাগে তো এখানে আমি ক্যাম্পিংয়ের জিনিসপত্রের লিস্ট নিয়ে আলাদা একটা ভিডিও করেছি সেটা এখানে আর দিলাম না ওই ভিডিওটার লিঙ্ক আমি ওপরে দিয়ে দিচ্ছি তোমাদের যদি জিজ্ঞাসা থাকে আর দেখার ইচ্ছে হয় তাহলে ওপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তো আমাদের মোটামুটি যা যা কষ্টকর জিনিস এগুলো সব করা হয়ে গেছে যেরকম হচ্ছে চেয়ার টেন্ট আর এখন হচ্ছে শীতের তো হ্যামক ইয়ে করছে আমি কখনো হ্যামকে তুলিনি আজকে আমার দুলতে ইচ্ছে করছে যেহেতু আমাদের কোনো কাজ নেই ওকে আমরা এই জলটা দেখতে যাচ্ছি একটু ওয়াটার বডি অনেক ধুলো হচ্ছে ওকে তো আজকে আমরা কিছু করলাম না আজকে রেস্ট এসেছি এসে সব কিছু খাটিয়ে ফাটিয়ে এতক্ষণ ধরে ঘুমালাম তারপরে আমি স্নান করতে গেছিলাম স্নান টান করে এলাম আর হচ্ছে এখন কটা বাজে আর এখন বাজে হলো 5:45 তো হচ্ছে এখন না আমরা বসেই আছি এরপরে হচ্ছে রান্নাবান্না করবো করে হচ্ছে খাবো দাবো তারপরে ঘুমাবো আজকে আর আজকে মেনু হচ্ছে হলো একটা জাফরানি রাইস আর হচ্ছে চিকেন টিক্কা মশলা এগুলো হচ্ছে রেডিমেড খাবার পাওয়া যায় সেটাকে জাস্ট গরম করতে হবে অবশ্যই প্রিজারভেটিভ দেয়া কিন্তু এখানে এসে রান্না করার ইচ্ছে করছিল না আমরা একদম স্ট্রেস ফ্রি করতে চেয়েছি এই ইয়েটাকে সেই জন্য নো রান্না এই হচ্ছে ব্যাপার চিকেন কিছু খোলাও হয়নি জাস্ট ওই গার্বেজের ওটাকে খুলতে হয়েছে কেননা গার্বেজগুলো ফেলার জন্য জলের বোতল টোতলগুলো আর হচ্ছে টেন্টের ওপরে রেইন প্লাইটা খুলে দিলাম কেননা ভেতরটা বেশ গরম হয়ে গেছে আর যাতে হাওয়া চলাচল করে ওটা একটু ঠান্ডা হয়ে যায় আর এখন রান্নার জোগাড় করছি মানে গরম করছি খাবারগুলো আর পাশের ক্যাম্প সাইটে যারা এসছে তারা মাছ টাছ ধরে নিয়ে এলো এবার গান গাইছে বেশ ভালোই লাগছিল করতে গেছিলাম সেখান থেকে আমি এক্সট্রা ইনিয়ে নিয়ে নিয়ে এসেছি ওকে আমাদের এখানে এই যে চিকেন টিক্কা মশলা হচ্ছে আর এর মধ্যে হচ্ছে হলো আচ্ছা আমাদের হচ্ছে হলো ভাত ভাতটার মধ্যে বোধহয় আরেকটু জল দিতে হবে আরেকটু জল দিতে হবে এই যে এখনো রোদ আছে এখন 7:30-8 বাজে
শীতল তো চা খাচ্ছে একটু। চোখে মুখে জল দিয়েছিস? ঠিক আছে, আমি দুধ চা খাচ্ছি। ডিনার রেডি হয়ে গেছে, ওটাকে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, অনেক গরম। ডিনার আর আমি সব কিছু এখানে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, খালি এইগুলো করা বাকি আছে আর গার্বেজটা রাত্রিবেলা ফেলে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো ডিনার রেডি। হ্যাঁ, আর এই যে গার্বেজ ব্যাগটা সিদ্ধার্থ ফেলতে যাচ্ছে, আমাদের গার্বেজটা অনেক দূরে, সব কিছু থেকে দূরে। ওই দূরে একটা সবুজ রঙের গার্বেজ রাখা আছে, ওই যে ওই দিকে থ্রি, ওইখানে না, এইখানে সাইডেরই অনেক দূরে, তো এখানে থেকে অনেক দূরে রয়েছে। না না, এই যে ওই পেছনে ক্যাম্প সাইট গুলো, আর এত দূরে হচ্ছে গার্বেজ। আমার মনে হয় এখানে বিয়ার অ্যাট্রাক্ট হয়, সেই জন্য এতটা বাইরে রাখা। ও হ্যাঁ, তাও ঠিক কথা। তাহলে ওরা ধরে নিয়েছে যে বিয়ারে যদি অ্যাট্রাক্ট হয় তাহলে হোক, ওরা খাক, বিয়াররাও খাক আমরাও খাই। তো ভর্তি হয়ে গেছে নাকি? এইটা হচ্ছে ক্যাম্প হোস্টের গাড়ি, আর এখান থেকে হচ্ছে শুরু হচ্ছে এ লুপ। এখানে কি লেখা আছে দেখি তো। ক্রেডিট কার্ড দিয়ে কি করে পে হবে এখানে? কেয়ানে আর হচ্ছে এখানে কি লেখা আছে, পার্কস গাইড, কি মোটা বই। ওকে, তো এখন বাজে হলো 8টা, এখনো সানসেট হয়নি, আমরা এখন ঘুমিয়ে পড়ব, আর হচ্ছে কালকে সকাল সকাল ওঠার আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো আমরা শুয়ে পড়লাম, কিন্তু এত গরম, ওপরে সব কিছু খুলে তারপরে ঘুমাতে হচ্ছে, এরকম ভেন্ট টেন্টগুলো এখনো পর্যন্ত কোনোদিনও এত গরম পাইনি, আর কোনো ফ্যান ট্যানও নেই। তো এখানের এয়ার ভেন্ট খোলা হয়েছে, ওপরের এয়ার ভেন্ট খোলা হয়েছে, যা দরজা খোলা হয়েছে, তারপরে গিয়ে আমরা শুচ্ছি। ওকে, তাহলে দেখা হচ্ছে আবার কালকে সকালে, আর এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, তার সঙ্গে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তার অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে।